সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, আমি স্যাভি, সরকারি কর্মচারী চ্যানেলে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিবারের মতন এবারও আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি বিশাল বড় আপডেট, যে আপডেট নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, আলোচনা শুরুর পূর্বে প্রতিবারের মতন এবারও আপনাদের করছি একটা ছোট্ট রিকোয়েস্ট। যদি আপনাদের সরকারি কর্মচারী চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন। আর বন্ধুরা, সরকারি কর্মচারী চ্যানেলের ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করবেন। তো বন্ধুরা, চলুন আলোচনাটি শুরু। বন্ধুরা, মোদী সরকার চালু করলো নতুন একটি নিয়ম, যেই নিয়ম দিয়ে আপনারা আর পাবেন না আপনার ব্যাংক অ্যাকাউন্টে গ্যাসের সাবসিডি। হ্যাঁ বন্ধুরা, বন্ধুরা সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমে হিন্দি, সেখানে স্পষ্ট বলা আছে, মোদী সরকার নে জারি কিয়া ফ্যাসলা, অব লোগো কে ব্যাংক অ্যাকাউন্ট মে নেহি মিলেগা গ্যাস সাবসিডি। হ্যাঁ বন্ধুরা, মোদী সরকার জারি করলো নতুন একটি নিয়ম, যেই নিয়মে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে গ্যাস সাবসিডি পাবেন না, তার জন্য আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে একটা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, এখানে স্পষ্ট বলা আছে যে আপনি যদি গ্যাস সাবসিডি পেতে চান তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে মিনিমাম 3,000 টাকা রাখতে হবে। এর কম যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে গ্যাসের কোনো সাবসিডি পাবেন না। আর হ্যাঁ বন্ধুরা, এখানে একটা সাবসিডি দেওয়া আছে, মানে ছাড় দেওয়া আছে, যদি আপনার অ্যাকাউন্ট জনধন হয় অথবা জিরো ব্যালেন্স হয় সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কোনো টাকা না রাখলেও চলবে। অর্থাৎ সেখানে যদি আপনার অ্যাকাউন্টে 3,000 টাকার কমও থাকে তাহলে আপনি গ্যাসের সাবসিডি পেয়ে যাবেন। সেজন্য আপনাকে প্রথমে কনফার্ম হতে হবে যে আপনার অ্যাকাউন্টটি জনধন অর্থাৎ জিরো ব্যালেন্স নাকি জিরো ব্যালেন্স নয়। যদি জিরো ব্যালেন্স হয় তাহলে আপনার যে কোনো ব্যালেন্সে আপনি গ্যাস সাবসিডি পেয়ে যাবেন, আর যদি জিরো ব্যালেন্স না হয় তাহলে পরে আপনাকে মিনিমাম ব্যালেন্স 3,000 টাকা মেনটেন করতে হবে, নাহলে আপনি আপনার গ্যাসের সাবসিডি আর হয়তো আগামী দিন থেকে পাবেন না। তো বন্ধুরা, এই খবরটি প্রকাশিত হয়েছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে। বন্ধুরা, এই নিউজটি হয়তো আপনারা কিছুদিনের মধ্যে নিউজ বাংলা নিউজ চ্যানেলে এবং নিউজ পেপারেও দেখতে পাবেন। তো বন্ধুরা, আশা করি একটি সঠিক ইনফরমেশন আপনাদের সাহায্য করতে পেরেছে। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, কারণ আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব না করলে আমি নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার কোনো উৎসাহ পাই না। তাই দয়া করে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে আমার আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।